নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি নারদ নারদ। আজকে কোচবিহারের মাথাভাঙা থেকে একেবারে বীরভূমের বিজেপি প্রার্থীকে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বললেন? তিনি বললেন, শীতলকুচিতে যার নির্দেশে গুলি চলল বিজেপি তাকেই প্রার্থী করল। শুরুতেই প্রথমে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন একবার। ভুলে গেছেন শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো পাঁচজনকে গুলি করে মেরেছিল, তার মধ্যে চারজন সংখ্যালঘু সম্প্রদায়ের আর একজন রাজবংশী ভাই ছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে আমরা, তার বিরুদ্ধে সরকারের দুটো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না। তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন, শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম। সো হোয়াট? আমরা শুনলাম মাথাভাঙার জনসভা থেকে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তোপ দাগলেন, পাশাপাশি শীতলকুচি নিয়ে বিজেপিকে তোপ দেখে দেবাশিস ধর, যিনি প্রার্থী বিজেপির বীরভূমের, তাকে নিশানা করলেন এবং তিনি যা বললেন তা স্পষ্ট। এবার যেটা প্রশ্ন, যে দেবাশিস ধর প্রতিক্রিয়ায় তিনি কি বলছেন? তিনি বলছেন তার হাতে রক্ত নেই, তিনি যেমন দাবি করছেন তিনি এটাও বলছেন সিবিআই তদন্ত যদি হয় তিনি সব কিছু বলবেন। তিনি কি বলেছেন প্রতিক্রিয়ায় দেখুন এবার। রক্ত লাগার ব্যাপারটা আরো ভালো করে দেখুন, সিআইডি তো তদন্ত করেছে, আমার হাতে যদি রক্ত লেগে থাকতো না আমি ওখানে ছিলাম, না আমি গুলি চালাবার অর্ডার দিয়েছিলাম, না আমি এবং রাজ্য পুলিশের সাথে জড়িত ছিলাম। যারা রাজ্য পুলিশের কি ভূমিকা সেটা জানেন না, আমি এটা নিয়ে তর্ক বা বিতর্ক বাড়াতে চাই না। আর দু নম্বর কথা, সিআইডি তদন্ত করেছিল, আমি যদি কোনোভাবে আমার 0.001% ইনভলভমেন্ট পেত আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম। আমার সঙ্গে সরাসরি রয়েছেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। ধ্রুববাবু, আপনাকে স্বাগত এই আলোচনায়। আপনি নিশ্চয়ই জানেন আজকে মাথাভাঙা সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিকে নিশানা করেছেন, পাশাপাশি বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর তাকে কড়া ভাষায় আক্রমণ করে যা যা বলেছেন আপনাদের সামনে, আপনিও জানেন ঠিক কি বলেছেন, আপনার কাছে স্পষ্ট সেটা কি বলবেন? প্রাথমিক প্রতিক্রিয়ায় আপনি কি বলতে চাইবেন? দেখুন, মমতা ব্যানার্জির হাতে রক্ত লাগা আছে, অর্থাৎ মমতা ব্যানার্জির রক্ত লাগানো হাত, আর সেই হাতটা উনি দেবাশিস বাবুর জামা কাপড়ে মুছে সাফ হতে চাইছেন, এটা পরিষ্কার ব্যাপার। আপনারা জানেন যে যেদিন ঘটনাটা ঘটেছিল ওই 10/4/2021, আর ওই ঘটনার ঠিক আগেই মমতা ব্যানার্জি 6 তারিখ এবং 7 তারিখ মাথাভাঙাতে কোচবিহার জেলাতে জনসভা করেছিলেন। আজকে যেমন আমার কোচবিহার জেলাতে উনি জনসভা করছেন, সেই দিনও জনসভা করেছিলেন। আপনাদের কাছে নির্দিষ্ট নিশ্চিত ক্লিপ থাকবে, সেখানে ভাষণে উনি বলছেন মায়েরা হাতা খুন্তি ঝাঁটা নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে প্রয়োজন হলে আক্রমণ করবেন, আর এ কথা মমতা ব্যানার্জি বলেছেন। আর বলার পরে ওইখানে জিহাদিদের আক্রমণের শিকার হয়েছিলেন সেই দিন কেন্দ্র বাহিনীরা, কেন্দ্র বাহিনীর প্রথম আক্রমণ হওয়ার পরে রক্ত ঝরেছিল, নিজের আত্মরক্ষার তাগিদে গুলি চালিয়েছিল, আর গুলি চালানোর পরে মমতা ব্যানার্জি বলেছিলেন যে ওই এসপিটাকে ফাঁসিয়ে দাও, এসপিটাকে ফাঁসানোর কথা বলছেন কে? মমতা ব্যানার্জি। আমি আপনাদেরকে, যদি আপনি সময় দেন, আমি আমার হোয়াটসঅ্যাপে আছে ওনার ওই ক্লিপটা শুনিয়ে দেব, এসপিকে ফাঁসিয়ে দেওয়ার কথা উনি বলছেন। আজ ফাঁসিয়ে দেওয়ার পরে মমতা ব্যানার্জি পুরো দায়ী ছাড়ছেন। আপনাকে বলছি সম্ভবত 13/4/2021 মাথাভাঙা পিএসএ সঙ্গে আমরা আসবো। ধ্রুববাবু আমাদের সঙ্গে থাকুন। আরো একজনকে আমরা পেয়ে গেছি আমাদের অতিথি, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। মলয় বাবু, আপনাকে স্বাগত আমাদের আলোচনায়। আমরা ধ্রুববাবুর কথা শুনছিলাম, তো কি বলছিলেন শুনবো, ওনার কাছে সরাসরি আবার যাবো। ধ্রুববাবু, মাথা ভাঙায় থানাতে 13/4/2021 একটা কমপ্লেন লজ হয়েছিল মমতা ব্যানার্জির এগেনস্টে। মমতা ব্যানার্জি এই ঘটনা ঘটাচ্ছেন, সেই ঘটিয়েছেন, সেই জন্য উনার বিরুদ্ধে একটা কমপ্লেন লজ হয়েছিল। সেই কমপ্লেনে এখনো কোনো দিন সিআইডি তার বাড়িতে গেলেন না।
আমরা দাবি করছি এই ঘটনার এনআইএ তদন্ত হোক, যে পুলিশ গুলি চালালো কেন। আমরা দাবি করছি এই ঘটনার সিবিআই তদন্ত হোক এবং নিশ্চিত ভাবে সত্য উদ্ঘাটিত হবে। মমতা ব্যানার্জির প্ররোচনার কারণে সেই দিন গ্রামের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে উত্তেজিত হয়ে আর সেদিনকে আক্রমণ করলো। আক্রমণ করার পরে আমরা দেখলাম কি সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী তাদের নিজেদের জীবন রক্ষার জন্য গুলি চালালো। আর মমতা ব্যানার্জি বলছেন যে এসপিটাকে ফাঁসিয়ে দাও। এসপি ঘটনাস্থলে ছিলেন না, এসপি সেদিন অন্য জায়গায় ডিউটি করছিলেন, আর ফাঁসবে কে এসপি? এসপি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিলেন বলে এসপিকে সেদিনকে ফাঁসানো হয়েছিল। ভোট পরবর্তী পরিস্থিতিতে যে হিংসা হয়েছিল সেই হিংসাতে উনি মেরুদণ্ড সোজা করে সাধারণ নাগরিকদের রক্ষা করেছিলেন। একদিনে তৃণমূলের 129 জন মস্তান মাফিয়া জেহাদি যারা যাদের বাড়িতে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বলে, যে মা বোনেরা শাখা সিঁদুর পরে তাদের ইজ্জত রক্ষার জন্য, তিনি সেই দিনকে মেরুদণ্ড সোজা করে কার সেদিনকে অ্যারেস্ট করেছিল এই জিহাদি বস্তান মাফিয়া তৃণমূল আশ্রিত দুষ্কৃতি দেখে। আর তার জন্য আজকে আপনারা এই মমতা ব্যানার্জির নেতৃত্বে যা ঘটনা ঘটছে, মমতা ব্যানার্জি বলছে এসপিটা দোষী, এসপিকে ফাঁসিয়ে দাও। এই ধরনের ঘটনা বাংলার মানুষ কোনোদিন বরদাস্ত করবে না। বাংলার মানুষ সমস্ত কিছু দেখেছে, জানে। আজকে গ্রাম বাংলায় মানুষ বলছে মমতা ব্যানার্জির হাতে রক্ত রাখা এই প্রার্থী করেছে, তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশিস ধরকে নিশানা করে। আরে আমাদের ভাবতে লজ্জা লাগে যে আমরা বীরভূমবাসী, বীরভূমের বীরের ভূমি। আমাদের লজ্জা লাগে যে সেই রকম একটি প্রার্থীকে আমরা বিজেপি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে পেলাম, যিনি কিনা ভেতরে ভেতরে দীর্ঘদিন ধরে বিজেপি পার্টির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, যেমন কিনা অভিজিৎ গাঙ্গুলী রেখেছিলেন। তিনি ওই রকম ভেতরে ভেতরে যোগাযোগ রেখেছিলেন এবং তিনি গুলি চালিয়ে সেদিন গুলি চালনার অর্ডার দিয়ে আমি যেটা বলছিলাম যে ধ্রুববাবু যেটা বলছে এসপির সাথে তিনি সেদিন সারা রাত্রি ছিলেন, এসপির সঙ্গে কি ঘুরে বেড়াচ্ছিলেন, যিনি সেদিন দেখেছিলেন কোথায় কোথায় এসপি গেছে, কি কি অর্ডারে তিনি কাজ করেছেন। আমরা পরিষ্কার, আমাদের কাছে খবর আছে যে ভেতর থেকে তার দেবাশিস বাবুর সাথে কেন্দ্রীয় সরকারের বা বিজেপি পার্টির আগে থেকে যোগাযোগ ছিল, যেমন অভিজিৎ গাঙ্গুলীর যোগাযোগ ছিল, তিনিও সেই রকম যোগাযোগ রেখে কাজ করছিলেন এবং তারই ফলশ্রুতি হিসেবে 5টা নিরীহ মানুষ সেদিন খুন হল। তাই আমরা অত্যন্ত লজ্জিত, আমরা দুঃখিত যে ভারতীয় জনতা পার্টি সারা বীরভূম জেলায় নয় সারা বাংলায় এমন একটা প্রার্থীকে পেল না যিনি ক্লিন হ্যান্ডে এসে মানুষের দরবারে দাঁড়াবেন এবং ভোট চাইবেন। এই জিনিসটা বারবার হচ্ছে কেন মলয় বাবু? এই যে আপনারা বলছেন যখন প্রমাণ আপনাদের কাছে আছে তখন এই জিনিসটা বন্ধ তো করতে পারছেন না। শুনুন মলয় দা, আমি আপনাদের কাছে এই ঘটনার রাজ্য সরকারের হাতে সরকার নয়, কারণ আপনারা জানেন যে রাজ্য সরকার মমতা ব্যানার্জি প্ররোচনা দিয়েছিল বলে তদন্ত চলছে। 13/4/2021 একটা কমপ্লেন হয়েছিল মাথা ভাঙা জানাতে, আপনারা তো বিনা বিচারে বীরভূমের মানুষ জানতে চাইছে মমতা ব্যানার্জি বলেছিলেন ধ্রুব,
আমার বক্তব্য, যদি ধ্রুববাবুকে আমরা পেতাম বিরোধী পক্ষের হিসেবে আমরা সমানে সমানে লড়াই করার চেষ্টা করতাম। ধ্রুববাবু কি বলছিলেন বলুন। 13/4/2021 যে কেসটা হলো আলোচনা দিয়েছেন বলে হলো, কিন্তু সেই ঘটনার কোন তদন্ত হলো না কেন? আপনারা আগে প্রচিত করে আপনি কম সে কম কানের ডাক্তার দেখান। ফিরলাম বিরতির পর। মাথা ভাঙার জনসভা থেকে বিজেপি কে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর তাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন, এ নিয়ে আমাদের নারদ নারদের বিশেষ আলোচনা। আমি এবার ধ্রুববাবুর কাছে আসবো। ধ্রুববাবু, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এটাও তো বলেননি, তার সঙ্গে যেমন বলেছেন যে তিনি রাজ্য সরকার যাকে ক্লিন চিট দেয়নি বিজেপি, তাকে কেন্দ্র থেকে অর্থাৎ তাকে প্রার্থী করা হলো, এই সিদ্ধান্ত নেওয়া হলো। এই সিদ্ধান্তের পিছনে আপনার কি মনে হয়, কোন কোন বিষয়গুলো কাজ করছে? এটা তো ঘটনা যে রাজ্য সরকার ক্লিন চিট দেয়নি এখনো। দেখুন, রাজ্য সরকারের ক্যাডার আইপিএস ক্যাডারটা রাজ্য সরকারের ক্যাডার নয়, মমতা ব্যানার্জি তাকে প্রার্থী করছে দল, সেটা দেখে নিয়েছে তো মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির মনোহর পরে দেশ চলে না। আইপিএস ক্যাডারটা মমতা ব্যানার্জির নির্দেশে চলবে না তো, ওইটা ওই নির্দেশে যেটা চলবে পশ্চিমবঙ্গ পুলিশ, সেটা মমতা ব্যানার্জির নির্দেশে অপেক্ষা করে। আইপিএস একজন অফিসার, সেটা কেন্দ্র সরকার তাকে বেতন দেয়, সুতরাং কেন্দ্র সরকার ঠিক করবে কাকে ছাড়বে কাকে রাখবে। শুধু মমতা ব্যানার্জি ভাবছেন যে রাজনৈতিক দল, এবং তার যেটা বক্তব্য যে কোন বিরোধী দলকে তারা টিকতে দেবে না, এটা মনে করেই তারা এগোচ্ছে, এইভাবেই আক্রমণ করছে তারা। যার যার যেমন ভাবনা, উনি যেমন ভাবে এক রাজ্য একটাই রাজনৈতিক দল, পঞ্চায়েতে নমিনেশন করতে দেব না, পৌরসভায় ভোট করতে দেব না, কেউ প্রার্থী থাকবে না, কেউ প্রার্থী হলে তার প্রাণ নাশ হবে, মা বোনেদের ইজ্জত যাবে, তা ভাবছে দেশের ক্ষেত্রে একই করব, 42টা নিয়েই রাষ্ট্র দেশের প্রধানমন্ত্রী হব, এই ভাবনা আছে। যখন কিছু পারছে না তখন এরকম ধরনের বক্তব্য রাখছে, এইসব মানুষ কোনো বদ্ধ করবে না। বীরভূমের মানুষ বুঝে গেছে, এই শতাব্দী দিদিমণি ও দিদি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, দিদিমণিকে বিদায় দিয়ে দেবাশিস দার হাতে পদ্মফুলটা তুলে দিল, এটা পরিষ্কার কথা। সুতরাং মমতা ব্যানার্জি কি বললো না বললো এটা বীরভূমের মানুষ শুনবে না। এখানে অভিষেক ব্যানার্জি কালকে এসেছিলেন, 1500 পুলিশ নিয়ে এসেছেন কর্মী সম্মেলন করতে, সরকারি স্কুলে পরীক্ষা বন্ধ করে দিয়ে উনি নিয়ম দেখাচ্ছেন মলয়বাবুরা। আচ্ছা ধ্রুববাবু, আপনার কথা আমি শুনলাম, আপনি একটু সঙ্গে থাকুন, মলয়বাবুর প্রতিক্রিয়া দিয়ে নিন। মলয়বাবু কি বলবেন, আপনি তো শুনছেন বিজেপির পক্ষ থেকে যা যা এই মুহূর্তে বলা হচ্ছে প্রতিক্রিয়ায়, আপনি পাল্টা কি বলতে চাইবেন, আপনাদের যুক্তিটা ঠিক কি হবে? দেখুন ধ্রুববাবু, একটা জিনিস ভুলে যাচ্ছেন যে আইপিএস আইএস অফিসার দিকে যতই কেন্দ্রীয় সরকার কন্ট্রোল করুক না কেন, অল দে আর গভর্ন বাই দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সংবিধানের কাছে সবাই দায়বদ্ধ, এবং সেখানে স্পেসিফিক্যালি সিআরপিসি আইপিসি এবং এভিডেন্স অ্যাক্ট এখনো পর্যন্ত লাগু আছে। তাই সেই মোতাবেক তার বিরুদ্ধে মামলা হয়েছে দেবাশিস ধরের বিরুদ্ধে, সেখানে গুলি চালানোর জন্য সেইটা বিচারাধীন আছে, সিআইডি তা তদন্ত করছে। সেই তদন্ত শেষ হওয়ার আগেই গায়ের জোরে যেমন ইডি এবং সিবিআই কে দিয়ে একটার পর একটা বিরোধী দলের নেতাকে তারা হাজতে ঢুকিয়ে দিচ্ছেন বিনা বিচারে, এবং এমন এমন ধারা সেখানে প্রয়োগ করছেন যে তাকেই প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ, এবং বিনা বিচারে অনুব্রত মণ্ডলকে 7-7টা চার্জশিট দেওয়া হয়েছে শুধুমাত্র আটকে দেওয়ার জন্য, বিচার হচ্ছে না, সুপ্রিম কোর্ট ভৎসনা করছেন, তবুও তারা এই জিনিসগুলো করে চলছেন।
আমরা অনেক বেশি খুশি হতাম যদি ধ্রুববাবুর মতো একটা লড়াকু নেতা কে আমাদের এই অঞ্চলে প্রার্থী করা হতো। অধিকারী হয়ে যাবে বিজেপিতে জয়েন করবে ওয়াশিং মেশিনে ঢোকানো হবে সঙ্গে সঙ্গে তারা নিরপরাধ হয়ে যাবে। কি বলবেন ধ্রুববাবু পক্ষে যারাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিজেপি সংক্ষেপে বলুন ধ্রুববাবু প্রতিক্রিয়া কি বলতে চাইবেন মলয়বাবু যা বলছেন আচ্ছা আপনি তো এখনো অপরাধী হননি লজ্জার ব্যাপার মলয়দা মানুষ এটা মেনে নেবে না তো ভাবনা কিছু নাই আপনি ভালোভাবে মেনে নেয়নি বাংলার মানুষ এই মোদী সরকার মেনে নেবে না শেষ পর্যন্ত চলে এসেছি কনক্লুশন একটা তো ড্র করতে হবে ধ্রুববাবু আপনার ক্ষেত্রে আপনি কি বোঝাতে চাইছেন দল যে প্রার্থী করছে ইচ্ছে কেন্দ্র থেকে ওকালতি করছে করা হচ্ছে এখানে বীরভূমে বীরভূমে গরু চোর কয়লা চোর পাথরের ডিসিআর চোর আর বালি চোর বেকার যুবকের ভবিষ্যৎ চোর আর এই যে চোর এই চোর গুলোকে ধরতে পুলিশ দরকার একটা ভালো সৎ পুলিশ দরকার সেই জন্য আনা হয়েছে। কিন্তু এখানে তো পুলিশের ভূমিকায় উনি থাকছেন না উনি তো প্রার্থী হবেন জনসংযোগ করছেন ভোটে জিতুন আগে সংবিধানটা মানুন ভোটে জিতুন ভোটে জিতে সেই ক্ষমতার অধিকারী হন তারপরে তাদেরকে হাজতে ঢোকাবেন বাইরে থেকে ভাড়াটিয়া লোক নিয়ে বাংলার আন্দোলন বোঝে না যারা বাংলা ভাষা বোঝে না তাদেরকে নিয়ে এসে এই লড়াই অসম্ভব হয় কোনো দিকে পারবেন না পুজোর সময় দুবার পুজো দেখতে পেলেন না বোমার মামলা দিলেন কিসের মামলা দিলেন না কোন কোন মামলা দেননি তারপরে সংবিধানের কথা শোনাচ্ছেন আপনারা একটু কমসে কম কিছু কাউকে ভয় না করে উপরে একজন আছেন উপরওয়ালাকে ভয় করুন ভগবান আছে এখনো গ্রামের মানুষেরা বলে দিন রাত হচ্ছে চার সূর্য উঠছে এখনো বলে এইটাই বলুন আপনি নরেন্দ্র মোদী জি এবং অমিত শাহকে উপরওয়ালাকে ভয় করুন বিনা বিচারে যেভাবে অন্যায় অত্যাচার করছেন আপনাদের ধর্মের না হলে বিধর্মী মানুষ হলে তাদের উপরে যে জুলুমবাজি আপনারা করছেন ধর্মের দোহাই দিয়ে সেটা দয়া করে বন্ধ করুন ভারতবর্ষ সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষকে একসাথে থাকতে শেখায় এই আলোচনায় বিশেষ আলোচনা এখানে শেষ করতে হচ্ছে আপনাদের চোখ থাকুক কলকাতা টিভির পর্দায় রাত দিন সাত দিন।